ভাগ্য পরিবর্তনের বটগাছ। অবস্থান গাজীপুর। বটগাছের নিচের অংশ সুড়ঙ্গ হয়ে গিয়েছে, যে কোনো সময় ঝুড়িতে ভেঙে পড়তে পারে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন এই বটবৃক্ষ। এটা হচ্ছে ভাগ্য পরিবর্তনের দ্বিতীয় দৃশ্য। এই পুকুরে প্রতিনিয়ত হাজার হাজার লোক এসে অজু করে। আমরা জানি নামাজের পূর্বে অজু করতে হয়, কিন্তু উনারা অজু করতেছে নামাজের জন্য নয়। শুধু উনারাই নয়, প্রতিনিয়ত এইভাবে পর্যায়ক্রমে হাজার হাজার লোকের অজুর আয়োজন চলে। পানির রংটা দেখতে ঘোলা হলেও কাছে থেকে পরিষ্কারই মনে হয়। এই বটগাছে দেয়া হয় সিজদা চুমো। শেষের দিকে দেখবেন এই বটগাছের আসল রূপ। অজুর প্রতিযোগিতা চলা অবস্থায় এখানে আরক ভাইয়ের আগমন। ভাই বোতলভর্তি দুধ নিয়ে এসেছেন এবং পাশে আরেক আপুকে দেখতে পাচ্ছি 100 টাকার নোট। সেটা যেন ডুবে যায় এজন্য এপাশ ওপাশ পূর্বেই ভিজিয়ে নিয়েছিলেন। উনি সম্ভবত ওই টাকার উপরে দুধটা ডালবেন এবং বাকি দুধ ঢেলে দিবেন এই পানিতে। এইখানে টাকা দেওয়ার আরেকটি রহস্য আছে, যার টাকা অতি দ্রুত পানি গিলে নিবে তার ভাগ্য নাকি খুব বেশি ভালো, এবং যার টাকা গ্রহণ করবে না উনার ভাগ্য খুবই খারাপ। উনি এক বোতল দুধ পানিতে ঢেলে দিচ্ছেন। পাশের আপু টাকা ডুবানোর জন্য ব্যস্ত, ডুবছে না কেন, এই তো ডুবে গেল। উনি খুশি, যার টাকা ডুবে না তিনি সত্যি মন ভার করে এইখান থেকে চলে যান। এইখানে কেউ জুতো নিয়ে উঠে না, সবাই জুতো পেছনেই রেখে যান, ওনার টাকাটা এখনও ডুবেনি। শেষবার চেষ্টা করলেন এবং হাত দিয়ে ভিজিয়ে ডুবানোর জন্য সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, পরিশেষে টাকা ডুবাতে সক্ষম হয়েছেন। উনি যে বোতল ভর্তি পানি নিয়ে যাচ্ছেন এটা সম্ভবত ওনার ফ্যামিলিকে খাওয়াবেন। এইখানে ছোট ছোট বাচ্চাদের অজু করার জন্য পূর্ব প্রস্তুতি চলছে। একজন শুধু জুতো পরে উঠে গিয়েছিল, এই জন্য তাকে টেনে সরিয়ে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন উনি নতুন বউ, গতকালই ওনার বিবাহ কার্য সম্পন্ন হয়েছিল। স্বামীকে নিয়ে চলে আসছেন, এইখানে ওনাদের বিয়ের বিষয়ে ভাগ্য পরিবর্তনের মান্যত করেছেন। এক বাই এক বাতাসা ডেলে দিয়ে গিয়েছিলেন, আর উনি কী জন্য মরিচ দিলেন আমরা সেটা বুঝতে পারলাম না। এই পানি তো মরিচ গ্রহণ করবে না। আরেক খালাকে দেখলাম ব্যাগ থেকে টাকা বের করেছিলেন, উনিও ঠিক একই রাস্তায় হাঁটছেন, কিন্তু টাকাটা প্রথমে গ্রহণ করতে চায়নি, এজন্য মন খারাপ করেছিলেন। পরবর্তীতে ঠিকই টাকা পানি গ্রহণ করে নিয়েছেন। আমরা বলতে পারি এই পানি টাকা গিলে খায়। আরেক খালাম্মা চলে আসছে, উনিও ঠিক একই কাজ করবে, উনার ভাগ্য পরীক্ষা করবে। এখানে আসলে আপনারা অনেক নাচ গান দেখতে পারবেন, প্রতিনিয়ত নাচ গানের হর হামেশা এভাবেই চলতে থাকে। বাহ, কি শ্রদ্ধা ভক্তি! মা বাবাকে শ্রদ্ধা করি না, অথচ ইট সিমেন্টের তৈরি সিঁড়িতে খুব সুন্দরভাবেই শ্রদ্ধা করে যায়। বটগাছের প্রতি কত ভক্তি, অথচ আমরা এক ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে খুবই উদাসীন। বিয়ের আজকে দ্বিতীয় দিন। বিয়ে হচ্ছিল না ভাইয়ার, কিন্তু বিয়ে হওয়ার জন্যে যে মান্যত করেছিলেন সেই মান্যতটা ওনারা পূরণ করে গেলেন। কখনোই অজু এখানে বন্ধ হয় না, পর্যায়ক্রমে অজুর কার্যক্রম এভাবেই চলতে থাকে। পাশেই লিখে রাখা হয়েছিল জুতা নিয়ে উঠা নিষেধ। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন মহিলাদের সংখ্যাই বেশি, খালাম্মারা চাচিরা অধিক পরিমাণে আসেন। হঠাৎ করেই দেখলাম নতুন বউকে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমিও পিছন পিছন ছুটে চললাম। দক্ষিণ দিকে যাচ্ছে কেন? হঠাৎ করে দক্ষিণ দিকে যাওয়ার পর দেখি আরেকটি দৃশ্য। সেইখানে গিয়ে যা দেখলাম সত্যি তা বিশ্বাস হচ্ছে না। ওইখানে দেখি আরেকটি সিঁড়ি বানানো হয়েছে,
সেইখানে যেয়ে দেখি এক ভাই একটি ডুব মেরে দিয়েছে পানিতে। সম্ভবত উনি গোসল করবে এখানে। এটা হচ্ছে ওনার দ্বিতীয় ডুব। গোসল করতে কতক্ষণ লাগবে আমি জানি না, এই জন্য আমি নিজেও দাঁড়িয়ে গেলাম। উনি কী ভাবতেছে আর কী বলতেছে সেইটা আমি দূর থেকে বুঝতে পারিনি। সম্ভবত ওনার গোসলের কার্যক্রম শেষ দুই ডুবের মাধ্যমেই। পিছনে চলে আসার পর আরেকটি দৃশ্য চোখের সামনে চলে আসলো, তা হচ্ছে কলা পাতায় করে এই পুকুরকে খিচুড়ি খাওয়াচ্ছে। সত্যিই প্রশংসার দাবিদার, আমরা কত ব্রিলিয়ান্ট। এখন চেষ্টা করব এক আপুর সাথে কথা বলার জন্য, ওনার স্বপ্ন কিভাবে পূরণ হলো। কি মান্নাত করছিলেন? ওই যে খাসি, খাসি জবাই দিয়ে দিছেন, কি মান্নাত এটা? উনাদের সমস্যার মূল সমাধান হচ্ছেন এই পুকুর ও বট গাছ। তিনবার ওই যে ওই জাগোটাকা না ডুবে হয় না, মানে হ্যারি হয় নাই, লেগে টাকা ডুবে না। আশ্চর্যজনক কথা, সকলেরই একই বিশ্বাস, একই কথা, একই পয়েন্ট। এটা হচ্ছে এই বট গাছের শক্তি ও ক্ষমতার আরেকটি রূপ। এই বট গাছেও এখন এই মিউজিকের তালে তালে চক্কর দেওয়া হচ্ছে। প্রায় লোকেরা এখানে এসে সাতটি চক্কর দিয়ে থাকে। এক দাদার বয়সী ব্যক্তির কুলে 5 থেকে 6 বছরের দুটি শিশু, এদের বয়স আরো কম হবে একটু বেশি বলে ফেললাম। এইখানে ভাগ্য পরিবর্তনের পর দেখা যায় এরা বলে দুস্থ পাতিয়ে দিল। ওদের কি জন্য এবং কি কারণে মান্নত করা হয়েছিল সেই বিষয়টা আমার জানা হয়নি, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটি উপভোগ করতেছিলাম। আমরা কত বোকা, আমরা সবাই দাবি করি আমি সচেতন, আপনিও সচেতন। এই বৃদ্ধ দাদার অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই 4 থেকে 5 বছরের দুইটি শিশুকে কোলে নিয়ে এইভাবের এই বট গাছে চারদিকে চক্কর দেওয়ার জন্য। অনেক কষ্ট করে চক্করের কার্যক্রম শেষ করে বট গাছের গোড়ায় চলে আসছে। দুইটি শিশু ভয়ে কান্না করতেছে, কারণ ওরাও বুঝতে পারতেছে না এখানে কেন নিয়ে আসা হচ্ছে এবং আমাদের সাথে কি হচ্ছে। পরে ভালো হয়েছে, দেখ ভালো না আইলো তার কেউ হয়তো নাই না, এত মানুষ হাজার হাজার মানুষ হয় ভালো হয় দেখে এসে বাজনা নিয়ে এসেছে, সাথে ছিল খাসি। বিয়ের পরের দিন শান্তশিষ্ট পরিবেশ নেই কোলাহল, কিছু সময়ের জন্য এই স্থানটি হয়ে গিয়েছেন নিরিবিলি। এই বট গাছের গোড়ায় যে সকল বাতাসা ও মোমবাতি ছিল তা সংগ্রহ করে নেওয়া হয়েছে এবং চড়ে বসেছে একটি ছাগল। যে বট গাছের এত পাওয়ার ক্ষমতা শক্তি ছিল, যাদের হাজার হাজার মানুষের স্বপ্ন ইচ্ছা পূরণ করতেছে, সেই বট গাছের গোড়ায় আজ ছাগল ঘুরে বেড়াচ্ছে। পাশে যারা ছিলেন ছাগলটাকেও তাড়াননি। আজকে এখানে চলছে নতুন মান্নতের সময়, ওনারা মান্নত করে যাচ্ছেন এবং পানি নিয়ে যাবেন, পূরণ হলে কিছুদিন পর আবার চলে আসবেন। এই সিজদার পরিসমাপ্তি কখন ঘটবে তা আমার জানা নেই। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি মহান রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক এবং সুবুদ্ধি প্রদান করুক, যেন সকলেই দিনের পথে চলে আসতে পারেন এবং সঠিক বুঝ দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়। এই প্রত্যাশা আমি মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।